খাতাই কলমে রয়েছে আবাস যোজনার বাড়ি আদতে নেই কিছুই ভুতুরে কাণ্ড তেহট্টে খাতায় কলমে আবাস যোজনার ঘর পেয়ে বসবাস করছেন দুই উপভোক্তা কিন্তু আদতে প্রাপ্তির খাতা শূন্য যার বাড়ি পাওয়ার কথা তিনি পাননি একটি টাকাও এবার ঘটনাস্থল নদী আর তেহট্ট বিষয়টা ঠিক কি একজন ভাবিরম শেখ স্বামীর মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেন সেই মতো বাড়িতে তদন্তে যান প্রশাসনের আধিকারিকরা কিন্তু তারপর আর কিছুই বলা হয়নি এমনটাই দাবি তার বাধ্য হয়ে মেয়ের বাড়ি আশ্রয় নিয়েছেন তিনি কারণ নিজের বাড়ি ভগ্ন প্রায় একই অভিযোগ ওই এলাকারই বাসিন্দা রাবিয়া খাতুনের পরিবারের ঘর না থাকায় মাটির ঘরে বাস করতে হচ্ছে গোটা পরিবারকে অভিযোগ ভাবিরন ও রাবিয়া খাতুন অনেকদিন আগেই ফের ঘরের আবেদন করতে গিয়ে জানতে পারেন তাদের ঘরের টাকা এসে গিয়েছে এমনকি টাকাও ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে সেই মতো খতিয়ে দেখতে চক্ষু চরক গাছ রাবিয়া খাতুনের বাবা ভিকু শেখ বলেন মেয়ে ও স্ত্রীকে নিয়ে মাটির দেওয়াল ও টালির ছাউনির বাড়িতে কোনো রকমে থাকি বছর দুই আগেই কানাইনগর গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার ঘরের জন্য আবেদন করি পরবর্তী সময়ে মেয়ের নামে ঘরের অনুমোদন হয় আশায় বুক বেঁধেছিলাম না পাওয়ায় পুনরায় আবেদনের করতে গিয়ে জানলাম টাকা নাকি ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে প্রশাসনের কাছে তাদের আবেদন যেন অভিযুক্তরা শাস্তি পায় এ বিষয়ে তেহট্ট এক নম্বরের ভিডিও সঞ্জীব সেন বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে খাতায় কলমে রয়েছে আবাস যোজনার বাড়ি আদতে নেই কিছুই ভুতুরে কাণ্ড তেহট্টে খাতায় কলমে আবাস যোজনার ঘর পেয়ে বসবাস করছেন দুই উপভোক্তা কিন্তু আদতে প্রাপ্তির খাতা শূন্য যার বাড়ি পাওয়ার কথা তিনি পাননি একটি টাকাও এবার ঘটনাস্থল নদী আর তেহট্ট বিষয়টা ঠিক কি একজন ভাবিরন শেখ স্বামীর মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেন সেই মতো বাড়িতে তদন্তে যান প্রশাসনের আধিকারিকরা কিন্তু তারপর আর কিছুই বলা হয়নি এমনটাই দাবি তার বাধ্য হয়ে মেয়ের বাড়ি আশ্রয় নিয়েছেন তিনি কারণ নিজের বাড়ি ভগ্ন প্রায় একই অভিযোগ ওই এলাকারই বাসিন্দা রাবিয়া খাতুনের পরিবারের ঘর না থাকায় মাটির ঘরে বাস করতে হচ্ছে গোটা পরিবারকে অভিযোগ ভাবিরন ও রাবিয়া খাতুন অনেকদিন আগেই ফের ঘরের আবেদন করতে গিয়ে জানতে পারেন তাদের ঘরের টাকা এসে গিয়েছে এমনকি টাকাও ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে সেই মতো খতিয়ে দেখতে চক্ষু চরক গাছ রাবিয়া খাতুনের বাবা ভিকু শেখ বলেন মেয়ে স্ত্রীকে নিয়ে মাটির দেওয়াল ও টালির ছাউনির বাড়িতে কোনো রকমে থাকি বছর দুই আগেই কানাইনগর গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার ঘরের জন্য আবেদন করি পরবর্তী সময়ে মেয়ের নামে ঘরের অনুমোদন হয় আশায় বুক বেঁধেছিলাম না পাওয়ায় পুনরায় আবেদনের করতে গিয়ে জানলাম টাকা নাকি ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে প্রশাসনের কাছে তাদের আবেদন যেন অভিযুক্তরা শাস্তি পায় এ বিষয়ে তেহট্ট এক নম্বরের ভিডিও সঞ্জীব সেন বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে খাতায় কলমে রয়েছে আবাস যোজনার বাড়ি আদতে নেই কিছুই ভুতুরে তেহট্টে খাতায় কলমে আবাস যোজনার ঘর পেয়ে বসবাস করছেন দুই উপভোক্তা কিন্তু আদতে প্রাপ্তির খাতা শূন্য যার বাড়ি পাওয়ার কথা পাননি একটি তিনি টাকাও এবার ঘটনাস্থল নদী আর তেহট্ট বিষয়টা ঠিক কি একজন ভাবিরম শেখ স্বামীর মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেন সেই মতো বাড়িতে তদন্তে যান প্রশাসনের আধিকারিকরা কিন্তু তারপর আর কিছুই বলা হয়নি এমনটাই দাবি তার বাধ্য হয়ে মেয়ের বাড়ি আশ্রয় নিয়েছেন তিনি কারণ নিজের বাড়ি ভগ্ন প্রায় একই অভিযোগ ওই এলাকারই বাসিন্দা রাবিয়া খাতুনের পরিবারের ঘর না থাকায় মাটির ঘরে বাস করতে হচ্ছে গোটা পরিবারকে অভিযোগ ভাবিরন ও রাবিয়া খাতুন অনেকদিন আগেই ফের ঘরের আবেদন করতে গিয়ে জানতে পারেন তাঁদের ঘরের টাকা এসে গিয়েছে এমনকি টাকাও ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে সেই মতো খতিয়ে দেখতে চক্ষু চরক গাছ রাবিয়া খাতুনের বাবা ভিকু শেখ বলেন মেয়ে ও স্ত্রীকে নিয়ে মাটির দেওয়াল ও টালির ছাউনির বাড়িতে কোনো রকমে থাকি বছর দুই আগেই কানাইনগর গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার ঘরের জন্য আবেদন করি পরবর্তী সময়ে মেয়ের নামে ঘরের অনুমোদন হয় আশায় বুক বেঁধেছিলাম না পাওয়ায় পুনরায় আবেদনের করতে গিয়ে জানলাম টাকা নাকি ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে প্রশাসনের কাছে তাদের আবেদন যেন অভিযুক্তরা শাস্তি পায় এ বিষয়ে তেহট্ট এক নম্বরের ভিডিও সঞ্জীব সেন বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে